সম্পা সম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে একটা অন্যরকম স্বাদের সয়াবিনের রেসিপি নিয়ে আমি আজকে চলেছি। আজকে দুধ দিয়ে সয়াবিনের একদম পারফেক্ট রেজাল্ট রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। আর প্লিজ 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 বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আগে উনুনটা জ্বেলে নেবো। আর বন্ধুরা দেখুন, এখনও আমাদের এখানে সেই রেমালের হাওয়া এখনও চলছে, আর আকাশে এমন মেঘ করে আছে বন্ধুরা যে কি বলবো, আর তেমনি গরম হচ্ছে বন্ধুরা। আজকে জল দিয়ে দিয়েছি, এবার অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে প্রথমে আমি আগেই সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেবো। সিদ্ধ হচ্ছে বন্ধুরা, ততক্ষণ আমি দেখুন এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটু রসুন আর একটু আদা কুচি। আর এখানে নিয়েছি খরবুজা দানা 1 টি স্পুন, 2 টেবিল স্পুন তিল, আর নিয়েছি এখানে 6টা মতো কাজু দানা। বন্ধুরা আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান এখনই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কারণ আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব না। তো চলুন এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে আসি। ততক্ষণ স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন আমার সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে বন্ধুরা নাবিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তাহলে কি হবে, সয়াবিনের ভেতরে দেখবেন একটা বেশ হরহরে টাইপের এটা ইয়ে থাকে, তো সেটা কেটে যাবে। সেটাকে আমি ধুয়ে নেব আর কড়াটা এখানে আবার বসিয়ে দেবো। অল্প একটু সাদা তেল, আর সয়াবিনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, প্রথমে সয়াবিনটা একটু কড়ায় ভেজে মতো নেবো। বন্ধুরা ভেজে নিলে কি হবে, সয়াবিনের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায় আর খেতে কিন্তু ভালো লাগে। এবার সয়াবিনগুলোকে চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি লাল লাল করে। এবার এর মধ্যে এখানে একটা বড় টমেটো কুচি আর একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। এটাকে একটু ভেজে নেবো। প্রথমে নুন দিয়েছিলাম বন্ধুরা, তো এখানে তরকারিতে আর যতটুকুনি লবণ বা নুন লাগবে ততটুকুনি আমি দিয়ে দেবো এর মধ্যে এখন। তাহলে কি হবে, এই টমেটোটা একটু গলে গলে যাবে, খেতে ভালো লাগবে। টমেটোটা গলে গেছে, এবার এই সময় আমি এখানে যে স্মুথ পেস্ট করে নিয়েছিলাম মশলাটা এটা দিয়ে দেবো, দিয়ে কষে নেবো। এই তরকারিটা বন্ধুরা হলুদ দেয় না, তো আমিও দিচ্ছি না এখানে। এটা রেজেলাতে হলুদটা চলে না, এটাকে এবার ভালো করে এই মশলাটাকে কষে নেব। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, দেখুন ওপরে তেলগুলো ছেড়ে এসছে। এবার এরকম সময় এখানে আমি একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো এই যে সয়াবিনগুলো ভেজে রেখেছি, এই সয়াবিনগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে কষে নিয়েছি সয়াবিনের তরকারিটা, এবার এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দেবো। বন্ধুরা এখানে আপনারা কিন্তু একটা স্টেপ ফলো রাখবেন, প্রথমে কিন্তু দুধটা দেবেন না, তাহলে তরকারিটা কেটেও মানে দুধটা কেটেও যেতে পারে। প্রথমে ভালো করে তরকারিটা কষিয়ে নিই, তারপর দেবেন। এখানে দিয়ে দেবো রোস্টেড গরম মশলা গুঁড়ো, এটা আমি কাড়িতেই কাঠখোলায় ভেজে করেছি। আমার চ্যানেলে এই গরম মশলার রেসিপি দেওয়া আছে বন্ধুরা, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি, দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি। আপনারা চিনিতে স্কিপও করতে পারেন বন্ধুরা, কিন্তু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর তারপর এবার এখানে দিয়ে দেবো আমি দুধটা। এখানে আমি 200 ml দুধ জাল করে নিয়েছিলাম আগে, তো আপনারাও জাল করে নেবেন। এটাকে ফুটতে দেবো। আমার তরকারিটা ফুটে ঠিক পারফেক্ট ঘনত্বে এসে গেছে, আর রেজাল্ট এরকমই জুস মতো থাকে বন্ধুরা, এরকমই ঘনত্বে থাকে। তো আমি এর মধ্যে একটু দেশি টাচ দেওয়ার জন্য এখন দিয়ে দেবো অল্প একটু ঘি, দিয়ে এটাকে নামিয়ে নেবো। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট রেজেলা বন্ধুরা।
রেজাল্টটা দেখতেই কত সুন্দর হয়েছে বন্ধুরা। আজকে আপনারা কমেন্ট করে জানাবেন রেজাল্টটা কিরকম হতে পারে খেতে, আমি আজকে আর কিছুই বলবো না বন্ধুরা। তো কত সহজ পদ্ধতিতে দেখলেন তো বাড়িতে এরকম সয়াবিনের রেসিপি বানানো যায়। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান বন্ধুরা, তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা দেবেন না, তাহলেই কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাতে কিন্তু খুব একটা টেস্টের তফাৎ হবে না। আর এখানে আমি একটুখানি নিয়ে চলেও এসেছি বন্ধুরা এই তরকারিটা। বন্ধুরা আপনারা ফ্রাইড রাইস, লুচি, নান, পরোটা, ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন বন্ধুরা। এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা, আর গ্রেভিটা তো খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। বুঝতে পারবেন না পনিরের খাচ্ছেন না সয়াবিনের খাচ্ছেন, এত সুন্দর খেতে হয় বন্ধুরা, দারুণ দারুণ। নতুন নতুন নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করে রাখবেন। আজকের মতো টা বন্ধুরা, আবার নিয়ে চলে আসবো একটা নতুন রেসিপি নতুন পর্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।